অতিথি আপ্যায়নে কিংবা ইফতার টাইমে মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারেন এই ফুডকাস্টার রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই সুন্দর এবং ততটাই স্বাস্থ্যকর। তো এই রেসিপির জন্য আমি প্রথমে কী করবো, একটা প্যানে 2 গ্লাসের মতো দুধ নিয়ে নেব। দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে একটু নেড়ে ছেড়ে গরম করে নিতে হবে। দুধটা নাড়তে নাড়তে যখন হালকা গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো 2 চামচের মতো চিনি। চিনিটা যে যার স্বাদ মতো দিতে হবে, আমি 2 চামচ দিয়েছি। চিনিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে একটু ফুটিয়ে কমিয়ে নিতে হবে। দুধটা যতটা ঘন হবে কাস্টার্ড ফুড রেসিপিটা খেতে ততটাই ভালো লাগবে। তো দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, এরপর এতে কাস্টার্ড পাউডার মিশিয়ে দেবো। তো তার জন্য আমি একটা বাটিতে দুধ তুলে রেখেছিলাম, এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতো কাস্টার্ড পাউডার। আমি যেহেতু একটা ছোট্ট দুধের গ্লাস ব্যবহার করেছি তার জন্য 2 চামচ দিলাম, নর্মাল গ্লাস হলে আমি এখানে 4 চামচ ব্যবহার করতাম। তো 2 চামচ কাস্টার্ড পাউডার গুলে নেওয়ার পর অল্প অল্প করে দেবো আর দুধের সঙ্গে মেশাতে থাকবো। একবারে দিলে হবে না, একবারে দিলে এটা জমাট বেঁধে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে দিতে হবে আর সঙ্গে সঙ্গে স্প্যাচুলার সাহায্যে এরকম মিশিয়ে দিতে হবে। মেশাতে মেশাতে দুধটা যখন অনেকটা ঘন মতো হয়ে আসবে আর ভালোভাবে মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা নামিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার মিশে গেছে, এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে বেশ কিছু ফলকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ফলগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো। তো প্রথমে আমি একটা আপেল নিয়েছি, আপেলটাকে আমি কেটে নেবো দানা বাদ দিয়ে। তো আপনার হাতের কাছে যা ফল থাকবে আপনি সেটাই দিতে পারেন, বা যে ফলগুলো আপনার পছন্দ সেই ফলগুলোই দিতে পারেন। তো আমি পাতলা পাতলা ছোটো ছোটো করে কেটে নেবো, আর যে আঙুরগুলো রেখেছি ওই আঙুরগুলোও কেটে নেবো, কারণ ফলগুলো যত ছোটো ছোটো হবে কাস্টার্ড ফুড রেসিপিটা খেতে বা দেখতে বেশি ভালো লাগবে। তো তার জন্য আমি প্রথমে আপেলটাকে কেটে নিলাম, তারপর কলাটাকেও কেটে নেবো আর আঙুরগুলোকেও কেটে নেবো। তো আমি সবগুলো আপেলের টুকরো কেটে নিয়েছি, এরপর কলাটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। আর এতে যেহেতু সব রকম ফল দেওয়া থাকে প্লাস দুধ দিয়ে তৈরি করা হয়, এটা যতটা স্বাস্থ্যকর আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো কলার টুকরোগুলো ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে, এরপর একটা মিক্সিং বোল নেবো যাতে আমি এই রেসিপিটা তৈরি করবো, তাতে দিয়ে দেবো বেদানার টুকরোগুলো, এরপর দিয়ে দেবো কালো আঙুরগুলো। এগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আগে থাকতে, আর দিয়ে দিলাম এমনি নর্মাল যে আঙুরগুলো হয় সেগুলোও কেটে নিয়েছিলাম, আর ছোটো ছোটো করে কেটে রাখা আপেলের টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কলার টুকরোগুলো, আর দিয়ে দেবো যে কাস্টার্ড মিল্কটা রেডি করেছিলাম ওটা। এটা আমি একটু ঘন করে করেছি, আপনারা চাইলে একটু পাতলা করে করেও এটা গ্লাসের মধ্যে সার্ভ করতে দিতে পারেন। তো আমি একটু ঘন করে করেছি, ঘন করে করলে এই ফুডের সঙ্গে খেতে একটু বেশি ভালো লাগবে তার জন্য। তো আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিয়ে একটু লিকুইড করে নিতে পারেন। তো সমস্ত ফলের সঙ্গে এই কাস্টার্ড মিল্কটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে আপনি চাইলে এই অবস্থাতেও সার্ভ করতে দিতে পারেন যদি বাড়িতে খান, আর যদি মনে করেন অতিথি আপ্যায়নের জন্য আপনি এটাকে সার্ভ করতে দেবেন তাহলে ছোটো ছোটো বাড়িতেও দিতে পারেন। সেটা চামচের সাহায্যে এটা সার্ভ করতে দিলে দেখতেও ভালো লাগবে আর খাওয়ারও সুবিধা হবে, যেহেতু এটা অনেকটা ঘন। তো ওপর থেকে আমি একটু লিকুইড কাস্টার্ড মিল্ক রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে আর খেতেও সুবিধা হয়। তো ওপর থেকে দিয়ে দেওয়ার পর বেশ কিছু ফলকে আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম, সেই ফলগুলো একটু গার্নিশ করার জন্য ওপর থেকে দিয়ে দিলাম। ফলগুলো দিয়ে দেওয়ার পর এই অবস্থাতে কিন্তু আমার কাস্টার্ড মিল্ক রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি এই অবস্থাতেই সার্ভ করতে দিয়ে দেবো। আর আপনারা যদি চান অতিথি আপ্যায়নের জন্য এটাকে সার্ভ করতে দেবেন সেক্ষেত্রে ছোটো ছোটো বাটির মধ্যেও এটা দিতে পারেন, এটা অনেক বেশি হেলদি হয় কারণ এতে সমস্ত রকম ফল থাকে, দুধ থাকে, আর আপনি চাইলেই কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারেন। তবে সামান্য একটু মিষ্টি রাখলে কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি লাগে, তার জন্য সামান্য অল্প চিনিও দিতে পারেন। তো চিনি ছাড়াও কিন্তু এগুলো যেহেতু ফল দিয়ে তৈরি করা হয় আর ফলের তো এমনি একটা মিষ্টি ব্যাপার থাকে, যে ন্যাচারাল মিষ্টিটা থাকে সেটার জন্য কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। তো এরকম বাটির সাহায্যেও আপনি অতিথি আপ্যায়নের জন্য সার্ভ করতে দিতে পারেন, আর এটা আপনি ইফতার রেসিপি হিসেবেও সার্ভ করতে পারেন যেহেতু এটা অনেক বেশি হেলদি। তো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।